মঙ্গলবার পূর্ব বর্ধমানের মেমারির নতুন বাসস্ট্যান্ডে প্রদীপ প্রজ্বলন ও ঘণ্টা বাজিয়ে মেমারি পৌরসভা পরিচালিত 11তম বইমেলার উদ্বোধন। শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়। সদর দক্ষিণ বর্ধমান মাননীয় শ্রী সুপ্রভাত চক্রবর্তী মহোদয়, মেমারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শ্রী সুদীপ্ত মুখার্জি মহোদয় সহ প্রদীপ সাজাই আরতি করেছি, সাজাই বরফ নালা। আজকের এই পুণ্য তিথিতে অতিথি তোমায় পেলাম, দেবতার মতো নারায়ণ রূপে তোমাকেই পূজা দিলাম। এছাড়া উপস্থিত ছিলেন মহকুমা শাসক বর্ধমান সদর দক্ষিণ কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, এসডিপিও বর্ধমান সদর দক্ষিণ সুপ্রভাত চক্রবর্তী। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সিআই অরূপ ভৌমিক, ওশি মেমারি, সুদীপ্ত মুখার্জি পৌর প্রধান, স্বপন বিষয়ী, উপপৌর প্রধান সুপ্রিয় সামন্ত সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও কাউন্সিলররা। সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায় বলেন, ঘরে বড় টিভির যেমন প্রয়োজন রয়েছে, তেমনি 4x4-এর বইয়ের একটি আলমারি রাখা প্রয়োজন প্রতিটি মানুষের ঘরে। প্রযুক্তির যুগে মানুষ এখন অনেক উন্নয়নশীল, তবে 4x4 বইয়ের একটি আলমারি রাখা প্রতিটি বই আগামী প্রজন্মকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি মন্তব্য করেন। বইমেলার উদ্বোধনী মঞ্চ থেকে মেমারি পৌরসভার একটি লোগো এদিন উন্মোচন করা হয়, পাশাপাশি মেমারি পৌরসভার একটি ওয়েবসাইটও প্রকাশ করা হয়। আগামী 24শে জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে। এবারের মেলায় মোট 68টি স্টল রয়েছে। বইমেলা উপলক্ষে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয় বলে জানালেন মেমারি পৌরসভার পৌর প্রধান স্বপন বিষয়ী। অতিমারী পরিস্থিতি কাটিয়ে ফের বইমেলা শুরু হওয়ায় বইপ্রেমী মানুষজনের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বইয়ের চাহিদা যেভাবে আমরা ভেবেছিলাম, যে টেলিভিশন এবং ইন্টারনেট আসার পর যেভাবে বইয়ের বিক্রি কমবে ইত্যাদি, সেভাবে কমেনি। বই বিক্রি বাড়ছে, কিন্তু বাঙালির একটা সংকটের সময় তো, মানে আমি যেটা মঞ্চে বললাম যে বাড়িতে একটি লাইব্রেরি থাকা যে কতটা গুরুত্বপূর্ণ একটি, আমরা বলি প্রেস্টিজ ইস্যু, মানে বাড়িটা স্টাইলসটা যদি মার্বেল পাথরের নাও হয়, কিন্তু বাড়িতে একটি লাইব্রেরি থাকা দরকার, বাড়িতে একটি সুন্দর সমৃদ্ধ বইয়ের তাক থাকা দরকার। এই যে রুচিবোধটা যেটা বাঙালি অর্জন করেছিল সেটা বর্তমানে চলে গেছে। বাঙালি এখন 6তলা 7তলা বাড়ি করছে, কিন্তু বাড়িতে একটি বইয়ের স্টক, মানে বইয়ের একটা যাকে বলে আলমারি নেই, সে তার ড্রয়িং রুমে বই নেই। তার নতুন প্রজন্মে যারা তার বাচ্চারা, তারা বই টেনে পড়ছে না, তারা সবসময় মোবাইল, কারণ এর জন্য আমরাই তো দায়ী। তাদের বাড়িতে বইয়ের সংলগ্নতা, বই নিয়ে তাদের যে জীবনযাপনের অঙ্গ করে তোলা বইকে, এবং এটাকে একটা প্রেস্টিজ ইস্যু করে তোলা, মানে আমাদের একটা একটা সভ্য ভদ্র শিক্ষিত পরিবারে একটা ভালো বইয়ের আলমারি। পতাকা উত্তোলন, মেমারি বইমেলা 2023-এ টোটাল 68। হ্যাঁ, তবে খবরের অ্যাঙ্গেলটা একটু অন্যরকম পেয়েছি। চলো, সেই গ্রীকের যে রাজা ছিলেন, সেই রাজা অত্যন্ত সজ্জন, গ্রীকের আমাদের নগর রাজ্যে আসছেন, তাকে সর্বোচ্চ সম্মান দিলেন। সেই ব্যক্তি এলেন বইমেলা, মেমারি বইমেলা উদ্যোগে মেমারি পৌরসভা, উদ্যোগে মেমারির সমস্ত নাগরিক, উদ্যোগে সকলে মিলে এই যে স্টল রয়েছে, এখানে স্টল আছে 68টা, তার মধ্যে পাবলিশার এসেছে 45টা, বাণিজ্যিক স্টল আছে, হস্তশিল্প স্টল আছে, এবং আমাদের পৌরসভা গোষ্ঠীর স্টল আছে। কতদিন ধরে চলবে? আমাদের চলবে, যদিও আনুষ্ঠানিক আজকে 17 তারিখ, চলবে 24 তারিখ পর্যন্ত। এবারে বইমেলার বিশেষত্ব হচ্ছে একটা খোলামেলা প্রাঙ্গণ, আর আমি সত্যি করে বলছি
সাহিত্যিক কর্মকে উদ্বোধন করতে পেরে সত্যি খুশি। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।